বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইসা অনলাইন ক্লাসে। আজ আমরা এই মুহূর্তে সোশিওলজি ক্লাসে রয়েছে, বেশ কিছুটা ক্লাস হয়েছে এবং আজকের টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ম্যাম প্রথম থেকেই বলছিলেন যে খুব এক্সাম ওরিয়েন্টেডও একটা টপিক। অবশ্যই আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ম্যামের ক্লাসে চলে যাব। ম্যাম প্লিজ কন্টিনিউ। আচ্ছা, তো এতক্ষণ আমরা ডিসকাস করলাম রিগার্ডিং স্ট্রাকচারাল ফাংশনালিজম, এখন আমরা একটু কাস্টে ডিরেক্টলি ঢুকে যাই, বিকজ এম এন শ্রীনিবাসের যে কনসেপ্টসগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু কাস্ট রিলেটেড। ঠিক আছে, আবারও বলছি, এম এন শ্রীনিবাস মানে পড়াশোনা করতেন, রিসার্চ করতেন রিগার্ডিং কাস্ট, রিলিজন এবং রুরাল ভিলেজ নিয়ে ওনার মেইন কাজ ছিলেন। উনি খুব একটা গ্র্যান্ড কনস্ট্রাকটিভ থিওরিতে বিশ্বাসী ছিলেন না। হি বিলিভড ইন স্মল রিজনাল স্টাডিজ, ফিল্ড ভিউ নিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম যে উনি প্রেফার করতেন পার্টিকুলার ফিল্ড যেখানে উনি কাজ করছেন, যে পার্টিকুলার সমাজকে নিয়ে, যে পার্টিকুলার কালচার, যে পার্টিকুলার রিলিজন নিয়ে উনি কাজ করছেন, সেখানে গিয়ে উনি থেকে পার্টিসিপেন্ট অবজারভেশন করে রিসার্চ করা পছন্দ করতেন। আচ্ছা, সো এবারে যেহেতু আমরা কাস্ট নিয়ে একটু ডিসকাস করব, ওনার মেইন থিওরিজগুলো এই কাস্ট নিয়ে, ওনার মেইন কনসেপ্টগুলো কাস্ট নিয়ে, আমরা একটু ইনিশিয়ালি কাস্ট কী সেটা নিয়ে একটু ডিসকাস করে নিই। ঠিক আছে, কাস্ট আমাদের কাস্টা নামে একটা পর্তুগিজ শব্দ থেকে ডিরাইভ করা হয়েছে। কাস্টা মিনিং পিওরিটি অফ রেস। ঠিক আছে, তো পিওরিটি অ্যান্ড পলিউশন কাস্টের একটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তো আমরা যদি ডিসকাস করি কাস্ট কী, কাস্ট বেসিক্যালি আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে, আমাদের হিন্দু কালচারদের মধ্যে একটা বলতে পারো আসক্রাইব স্টেটাস। ঠিক আছে, আসক্রাইব স্টেটাস মানে কি, এমন কোনো স্টেটাস যেগুলো নিয়ে আমরা জন্মাই, তাই তো? ফর এক্সাম্পল, আমাদের কাস্ট হতে পারে, আমাদের রিলিজন হতে পারে, আমাদের ন্যাশনালিটি হতে পারে, আমাদের জেন্ডার হতে পারে, এগুলো হচ্ছে আমাদের অ্যাসক্রাইব স্ট্যাটাস, তাই তো? এমন তো নয় যে আমি চুজ করতে পারছি আমি কোন কাস্টে জন্মাবো কিংবা আমি কোন রিলিজনে জন্মাবো, আনলাইক অ্যাচিভড স্ট্যাটাস। তো কাস্ট একটি অ্যাসক্রাইব স্ট্যাটাস, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল অফ ইন্ডিয়া অফ দ্য হিন্দু কালচার হ্যাভ আ পার্টিকুলার কাস্ট অফ ইটস ও। ঠিক আছে, আচ্ছা, এবার যদি ডিসকাস করি, ইনিশিয়ালি ট্রেডিশনালি কাস্ট কিন্তু একটা অকুপেশনাল গ্রুপ ছিল। ঠিক আছে, মানে প্রত্যেকটি অকুপেশনের নিজস্ব একটি কাস্ট ছিল। ফর এক্সাম্পল, যদি আমরা ব্রাহ্মণ কাস্টের কথা বলি, দে ব্রাহ্মণস অ্যাজ এ অকুপেশন কী করতেন, ব্রাহ্মণস অ্যাজ এ অকুপেশন হয়তো পুজো করতেন কিংবা শিক্ষা দেওয়ার কাজ করতেন। ঠিক আছে, যদি আমরা ক্ষত্রিয়াস নিয়ে ডিল করি, দে আর বেসিক্যালি ওয়ারিয়ার্স অ্যান্ড দে ওয়ার দ্য রুলার্স। সো কাস্ট সিস্টেম ইনিশিয়ালি স্টার্টেড অ্যাজ আ অকুপেশনাল গ্রুপ। ওকে, আচ্ছা, সেকেন্ড কী বলবো, এই যে অকুপেশনাল গ্রুপটা ছিল, এটা কিন্তু অনেক অংশে হেরিডিটারিও ছিল। হেরিডিটারি মানে কি, যেটা আমি বারবার বলছি, বাই বার্থ। ফর এক্সাম্পল, আমি যদি একটা ব্রাহ্মণ ঘরে জন্মাই, তাহলে কিন্তু আমার বাবা যে কাজটা করছে, পুজো করছে কিংবা শিক্ষা দিচ্ছে, আমিও কিন্তু একই কাজ করব। সো নাম্বার ওয়ান কী দেখলাম, কাস্ট ইজ বেসিক্যালি আ হেরিডিটারি অ্যান্ড অ্যান অকুপেশনাল গ্রুপ। নাম্বার থ্রি হচ্ছে, কাস্ট ইজ অ্যান এন্ডোগ্যামাস গ্রুপ। মনে করে দেখো, আমরা যখন ম্যারেজ পড়ছিলাম, আমরা টাইপস অফ ম্যারেজ পড়েছি, আমরা এন্ডোগ্যামি এক্সোগ্যামি পড়েছি, আমরা কী করে দেখেছি যে একটি পার্টিকুলার মানুষকে তার কাস্টের মধ্যেই কিন্তু বিয়ে করতে হয়, সে কিন্তু তার কাস্টের বাইরে গিয়ে বিয়ে করতে পারে না। হ্যাঁ, এটা ঠিক যে আজকালকার দিনে আমরা একটা ম্যাসিভ লেভেল অফ চেঞ্জ দেখতে পেয়েছি, বাট ইনিশিয়ালি এবং ট্রেডিশনালি কিন্তু এরকমটাই ছিল যে একজন মানুষ তার কাস্টের বাইরে বিয়ে করতে পারতো না। শুধু কাস্ট বলাটা ভুল হবে, কাস্ট এবং সাবকাস্ট, কিছু কিছু জায়গা যেখানে মানুষজন আরও অনেক বেশি কনজারভেটিভ ছিল, সেখানে কিন্তু সাবকাস্টের মধ্যেও মানুষকে বিয়ে করতে হতো। সো আমরা কী দেখলাম, কাস্ট ইজ আ এন্ডোগ্যামাস গ্রুপ, রাইট? ওকে, এবারে যদি দেখি, কাস্টের কিন্তু একটা হায়ারার্কি আছে। ঠিক আছে, মানে আমাদের ইন্ডিয়ান কাস্ট সিস্টেমে আমরা চারটে কাস্ট দেখেছি, কী কী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়া, বৈশ্যাস এবং শূদ্র, রাইট? সো এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়াস, বৈশ্যাস এবং শূদ্র, এটা আমি কিন্তু একটা সিঙ্ক্রোনাইজেশনে বললাম, একটা অর্ডার মেনটেন করলাম। কী কী অর্ডার, সবথেকে সুপিরিয়ার হচ্ছে আমাদের ব্রাহ্মণস, তাদের পার্টিকুলার অকুপেশন কী ছিল, যেটা আমি একটু আগে বলছিলাম, পুজো করা কিংবা শিক্ষা দেওয়া। আমরা নিশ্চয়ই পড়েছি আমাদের আশ্রমস থাকতো, আশ্রমসে অনলি দ্য আপার কাস্ট, ঠিক আছে, লোয়ার কাস্ট ওয়ার নট গিভেন দ্য রাইট টু টেক এডুকেশন, অনলি দ্য আপার কাস্ট উড গো ইন দিস আশ্রমস অ্যান্ড টেক এডুকেশন। এডুকেশন মানে অবভিয়াসলি আজকালকার মডার্ন এডুকেশন তো নয়, এডুকেশন ইন স্ক্রিপচার্স অ্যান্ড রিলিজিয়াস লিটারেচার অ্যান্ড ভেদাস অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা কী দেখছি, তারপরে আমরা দেখছি ক্ষত্রিয়াস। তো এই ক্ষত্রিয়াসরা কারা, ক্ষত্রিয়াস আর বেসিক্যালি দ্য রুলার্স অ্যান্ড দ্য ওয়ারিয়ার্স অফ আওয়ার সোসাইটি, তাদেরকে আমরা ক্ষত্রিয়াস বলি।
वैश्यास कारा वैश्यास आर बेसिकली द ट्रेडर्स जरा व्यवसा वाणिज्य करतें तादर के आम्रा वैश्यास बोली और शूद्रास कारा शूद्रास हच्छे एकदम लोएस्ट जे आमादेर स्ट्रेटाटा आछे कास्ट सिस्टेमे सेखाने आम्रा शूद्रासदेर देखते पाई तारा एरकम छोटोखाटो मिनियल काज करतो ठीक आछे। अच्छा এছাড়া পেজেন্ট্রি কিংবা ফার্মিং ফার্মিং সকলেই করতে পারতো, মানে কোনো পার্টিকুলার কাস্টের কাছে লিমিটেড ছিল না, জেনারেলি লোয়ার কাস্টরাই করতো বাট আপার কাস্টস ওয়্যার অলসো অ্যালাউড টু ডু ফার্মিং ঠিক আছে। আচ্ছা তোমরা হায়ারার্কিটা দেখলাম, কি দেখলাম, সবার উপরে আছে আমাদের ব্রাহ্মণস, তারপরে বৈশ্যাস, সরি তারপরে ক্ষত্রিয়াস, তারপরে বৈশ্যাস, তারপরে শূদ্রাস, এই চারটে আমাদের হায়ারার্কি ওয়াইজ আমাদের কাস্ট সিস্টেমে আছে। আচ্ছা এছাড়া দেখো এই নিয়ে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আর্গুমেন্টস পাওয়া যায় বিকজ এগুলো তো পুরোপুরি আমাদের রিলিজিয়াস স্ক্রিপচার্সের ওপরে বেসড, তো অনেকেই এগুলি নিয়ে রিসার্চ করেছে, অনেকে বিভিন্ন বিভিন্ন আর্গুমেন্ট দেয়, তো হতেই পারে কখনো কখনো কিছু কিছু আর্গুমেন্ট একটার থেকে অন্যটা একটু আলাদা হতে পারে, একটু কন্ট্রাডিক্টরি হতে পারে, বাট জেনারেলি যেটা বলা হয় যাদেরকে আমরা আজকে আনটাচেবলস বলে জানি কিংবা অনেক সময় আমরা দলিতস বলতে পারি কিংবা হরিজনস বলি অ্যাকর্ডিং টু এম কে গান্ধী, মহাত্মা গান্ধী, দিস পিপল অনেক সময় অনেকে কনফিউজ করে ফেলে এদের অ্যাজ শূদ্রাস। শূদ্রাসরা কিন্তু আনটাচেবলস নন ঠিক আছে, আনটাচেবলস যারা তারা কিন্তু কাস্ট সিস্টেমে নিজেদের জন্য জায়গা করতেই পারেনি। কাস্ট স্ট্রাকচার কিংবা কাস্ট সিস্টেমের মধ্যে টোটাল আমাদের চারটেই কাস্ট আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়াস, বৈশ্যাস এবং শূদ্রাস। দ্য আনটাচেবলস আর আউটসাইড দ্য কাস্ট সিস্টেম, দে আর ইভেন বিলো দ্য স্ট্রেটা অফ শূদ্রাস, ক্লিয়ার? এটা নিয়ে কিন্তু কনফিউজ হবে না, আনটাচেবলস কিন্তু কাস্ট স্ট্রাকচার কিংবা কাস্ট সিস্টেমে জায়গা করে উঠতে পারেনি। আচ্ছা ওকে, এবারে যদি আমরা ডিসকাস করি আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে রেস্ট্রিকশনস ইন ফুড বা সোশ্যাল ইন্টারাকশন, ইন ইটিং, ইন ড্রিঙ্কিং, মানে কি একসাথে বসে খাওয়া দাওয়া কিংবা একসাথে বসে কথোপকথন করা, এইগুলোর ওপরেও কিন্তু অনেক রকম রেস্ট্রিকশনস ছিল। মানে আমরা অনেক সময় দেখেছি যে যেই এলাকাতে ব্রাহ্মণসরা বাস করে সেই এলাকাতে কিন্তু অন্যান্য লোয়ার কাস্টরা ঢুকতে পারতো না। আমরা কখনো কখনো এখনও আমরা আজকালও পেপারে আমরা অনেকবার দেখেছি বা টিভিতে পড়েছি যে কোনো আপার কাস্ট এলাকার কুয়ো থেকে কিংবা পাতকুয়ো থেকে জল নিয়েছে বলে দলিতকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। সো আমাদের আজকের দেশে বলতে পারি আমরা আজকের দিনে ইন্ডিয়া ইজ মাচ মডার্নাইজড, হয়তো কাস্ট সিস্টেমের সেরকম ইন্ট্রিনসিক গ্রাফসটা নেই, বাট সম্পূর্ণভাবে নেই বলাটাও কিন্তু চলে না। তাহলে ভাবো তো আজকের দিনে উইথ ইন্ডিয়া বিং সো মডার্নাইজড অ্যান্ড ওয়েস্টার্নাইজড যদি এরকম একটা অবস্থা আমরা দেখি, তাহলে ইনিশিয়ালি ট্রেডিশনালি তাহলে কী কতটা কষ্টকর তাদের জীবন ছিল, তাই তো? আচ্ছা শুধুমাত্র লিভিং এরিয়াজই নয়, এমনকি ফুড, অনেক সময় ব্রাহ্মণরা শুধু ব্রাহ্মণদের হাতেরই রান্না করা খাওয়ার খেত, অন্য কোনো হাতের মানুষের রান্না করা খাওয়ার খাবে না। এমন আমরা দেখেছি যে তারা মানুষটাকে ছোঁয়া তো দূর তাদের ছায়া পর্যন্ত মারায় না। সো একটা পিওরিটি অ্যান্ড পলিউশনের একটা কনসেপ্ট ছিল যেখানে ছুঁত অছুঁত ব্যাপারটা ছিল, রেস্ট্রিকশনস অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন ছিল, মানে কথোপকথন করা যাবে না ঠিক আছে, বা তাদের হাতের খাওয়ার খাওয়া যাবে না, তাদের হাতের জল গ্রহণ করা যাবে না, এমনকি বিভিন্ন বিভিন্ন রকমের নিয়ম আছে যে কোন পার্টিকুলার জাত কিংবা কাস্ট কিংবা সাবকাস্টের হাতে আমরা রান্না করা খাওয়ার খেতে পারবো কিংবা কাঁচা খাওয়ার খেতে পারবো কিংবা জল গ্রহণ করতে পারবো, বিভিন্ন রকমের রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু সার্কিউলেট করতো ঠিক আছে। আচ্ছা এছাড়া যদি আমরা দেখি কাস্ট কিন্তু একটা ডাইনামিক স্ট্রাকচার ঠিক আছে, কাস্ট সিস্টেম উইথ টাইম কিন্তু চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে আমরা দেখেছি কাস্ট সিস্টেম ডিজেনারেট করে গেছে ঠিক আছে, উইথ টাইম ট্রেডিশনালি একরকম ছিল, আস্তে আস্তে কিন্তু একটা ম্যাসিভ রকমের আমরা চেঞ্জ দেখতে পেয়েছি আমাদের কাস্ট সিস্টেমে। কিন্তু যাই হোক একটা পয়েন্ট এখানে খুব বলা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাস্ট কিন্তু চেঞ্জ করা যায় না, আমরা সেটাই জানতাম ট্রেডিশনালি কিন্তু এটাই ছিল, এখন হয়তো বিভিন্নভাবে চেঞ্জ করা যায় সেটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব। কিন্তু যেটা বলা হয় সেটা হচ্ছে আ ম্যান ইজ বর্ন ইন আ কাস্ট অ্যান্ড ডাইজ ইন ইট, তুমি যেই কাস্টে জন্ম নাও তুমি সেই কাস্টেই কিন্তু মারা যাও, কাস্ট কিন্তু সেভাবে সেই অর্থে চেঞ্জ করা যায় না। আর কি বললাম, কাস্ট ইজ ডাইনামিক, কাস্ট পাল্টাচ্ছে, কাস্ট সিস্টেম একসময় খুব রিজিড ছিল এখন অনেকটা লিবারেটেড আমরা বলতে পারি। আচ্ছা তো হঠাৎ করে কাস্টটা অরিজিনেট করলো কোথা থেকে, যদি আমরা সেটা দেখি কাস্টের আগে কিন্তু ছিল হচ্ছে আমাদের ভার্না সিস্টেম, রাইট? নাও হোয়াট ইজ দ্য ভার্না সিস্টেম, ভার্না মিনিং কালার, স্কিন কালার ঠিক আছে। ঋগ বেদাস, ইন দ্য আর্লিয়ার পার্ট অফ দ্য ঋগ বেদাস আমরা কিন্তু ভার্না সিস্টেমে মেনশন পাই, কাস্টের সেরকম কোনো মেনশন কিন্তু ছিল না। ভার্না মানে কি, স্কিন কালার, মানে জেনারেলি দু ধরনের ভার্না হয়, একটা ডার্ক এবং একটা ফেয়ার স্কিন,
फेयर स्किन जादे तादेरके आम्रा आरिया किंबा आरियंस बोलतम ठीक है मन कर देखो आरियंस एवं द्रविडियंस एक डिविशन छिलो तो आरियस आर जेनरली द फेयर स्किन्ड स्किन कम्प्लेक्शन अनेक फेयर होतो ताछाड़ा फीचार्स अनेक बेशी शार्प होतो शार्प चोक एंड वेरि शार्प नोजेस फीचार्स अनेक शार्प होतो और दासास वर जेनरली द द्रविडियंस और द डार्क स्किन्ड पीपल एरा एकटूखानी पेटे खाटो एकटू स्टाउट होतो फीचार्स अत एते शार्प होतो ना ठीक आछे तो बेसिकली देर वर दिस टू काइंड अफ वर्नास वन वज आरियंस एंड द अदर वज द्रविडियंस आरियस और द दासास अच्छा এবারে এখানে অনেক কন্ট্রোভার্সিয়াল অনেক কন্ট্রাডিক্টরি থটস আছে অনেকে বলে যে দ্য আপার কাস্ট ফর এক্সাম্পল দ্য ব্রাহ্মণস ক্ষত্রিয়াস এবং বৈশ্যাস এই তিনজন বেসিক্যালি আর দ্য ফেয়ার্স কমপ্লেক্সন আরিয়ানস আরিয়াস আর শূদ্রাস এবং আনটাচেবলস হচ্ছে আমাদের দাসাস ঠিক আছে আবার অনেক সময় কিছু কিছু বইয়ে দেখা গেছে যে দ্য যেগুলো টুয়াইস বর্ন কাস্ট মানে ব্রাহ্মণস এবং ক্ষত্রিয়াস এদেরকে অনেক সময় দ্বিজা বলা হয় মানে বলা হয় যে এদের দুবার জন্ম হয় একটা কি একটা বায়োলজিক্যাল যে বর্থটা ফর এক্সাম্পল আমাদের সকলের যে বায়োলজিক্যাল বর্থ হয় একজন ব্রাহ্মণ এবং একটা ক্ষত্রিয়ের একটা বায়োলজিক্যাল বর্থ হচ্ছে এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে সে যখন ব্রাহ্মণ হিসেবে জন্ম নেয় ফর এক্সাম্পল আমাদের আমরা অনেকেই জানি যে আমাদের পৈতে সেরিমনি হয় হিন্দিতে জনেউ বলে রাইট দ্য রিলিজিয়াস থ্রেড যেটা ব্রাহ্মণস ওয়ের তো পৈতে যখন হয় সে যে বছরেই হোক সেটা কি হচ্ছে সে একটা ব্রাহ্মণ হিসেবে আবার জন্ম নিচ্ছে অন দি আদার হ্যান্ড যারা ক্ষত্রিয়াস যারা রাজন্স যারা রাজাস কিংবা ওয়ারিয়ার্স তাদের দেখবে অনেক সময় রাজ্যাভিষেক হয় মানে কি তার বায়োলজিক্যাল বার্থ একটা হলো এবং তার যখন রাজ্যাভিষেক হলো সে আরেকবার করে জন্ম নিল সো বেসিক্যালি এই যে আপার কাস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণস অ্যান্ড দ্য ক্ষত্রিয়াস এরা হচ্ছে ফেয়ার কমপ্লেক্সন আরিয়ানস আর বাকিরা দ্য বৈশ্যাস দ্য শূদ্রাস অ্যান্ড দ্য রেস্ট দে আর বেসিক্যালি দ্য ডার্ক কমপ্লেকশন দাসাস ঠিক আছে আচ্ছা তো এটা আমরা আর্লি ঋগ্বেদাসে আমরা দেখেছি অনেক সময় বলা হয় ঋগ্বেদাতেই মেনশন করা আছে পুরুষ কিংবা ব্রহ্মা আমরা যে লর্ড ব্রহ্মাকে ওয়ার্শিপ করি তারই বিভিন্ন বিভিন্ন বডি পার্টস থেকে এই চারটে যে কাজ তারা জেনারেট করেছে বলা হয় যে দ্য ব্রাহ্মণস জেনারেট ফ্রম দ্য মাউথ অফ ব্রহ্মা the kshatriyas generate from the arms of brahma the vaishyas generate from the thighs of brahma ebong the shudras generate from the feet of brahma jodi in case confusion hoy amra ekta logic diye mone rakhar chesta korte pari brahmins ra ki kore tara pujo kore tara porashona koray tara teachers tader mantra pore ba scriptures pore ba vedas ullekh kore so obviously mouth er importance ta onek beshi what does the rajans do the kshatriyas do era rulers era warriors era juddho kore tai torowal niye eder kaaj tai eder hater kaaj ta onek beshi tai amra arms ke onek jor dite pari right vaishyas ra kara tara traders tara byabsha banijjo kore tara ek jayga theke arek jayga travel korche import export and amra aajkal kar kotha import export bolte pari tokhon kar kothay byabsha banijjo whatever it is shekhane tader thighs tader pa mane the strength of the thigh is very important for them আর একদম লাস্টে হচ্ছে আমাদের শূদ্রাস তারা মিনিয়াল জবস করে লোকের বাড়িতে কাজ করে কিংবা যৌতুক কাস্ট স্ট্রাকচারে সব থেকে নিচেতে তারা তার জন্য আমরা হিউম্যান ব্রহ্মা স্ট্রাকচারে বলতে পারি তার পা থেকে তারা জেনারেট করেছে বোঝা গেল আচ্ছা সো এবারে এটা ছিল আমাদের ভার্না সিস্টেম ভার্না সিস্টেম কিন্তু শুধুমাত্র মানে হেরিডিটারি ছিল এবং অকুপেশনাল ছিল মানে একটি ছেলে কিংবা একটি মেয়ে তার বাবার থেকে শুধুমাত্র তার স্কিন কমপ্লেকশনটাই কিন্তু পাচ্ছে না তার অকুপেশনটাও কিন্তু জেনারেট করছে বোঝা গেল ভার্না সিস্টেম জেনারেলি ওয়াজ হেরিডিটারি নাম্বার ওয়ান মানে কি দাদার থেকে দাদুর থেকে বাবা বাবার থেকে আমি আমার থেকে আমার ছেলে পুরো বংশ পরম্পরায় চলতো এবং কি সেটা অকুপেশনাল গ্রুপ ছিল ঠিক আছে এই যে হায়ারার্কি কিংবা পিওরিটি পলিউশন কিংবা সোশ্যাল রেস্ট্রিকশনসের যে কথাগুলো আমরা বলছিলাম যে একই জায়গায় বসে খাওয়া যাবে না এর হাতের আমরা খাওয়ার খাবো না এর ছায়া মারাবো না বা একই জায়গায় স্নান করতে পারবো না একই কুয়ো থেকে জল নিতে পারবো না এই যে কনসেপ্টটা সেটা কিন্তু ভার্না সিস্টেমে সেভাবে এক্সিস্ট করতো না উইথ টাইম আস্তে আস্তে ইন দ্য লেটার ভেদাস ইন দ্য লেটার ঋগ ভেদাস কী হলো ভার্না সিস্টেমটা ডিসইন্টিগ্রেট করে বদলে গেল কাস্ট সিস্টেমে আর যখন এই কাস্ট সিস্টেমটা এলো তখন অকুপেশন হেরিডিটি এসব তো ছিলই কিন্তু তার সাথে সাথে কোনোভাবে একটা হায়ারার্কিরও কিন্তু আমরা দেখতে যোগ হয়ে গেল আমাদের কাস্ট সিস্টেমে হায়ারার্কি কিংবা তোমার যে সোশ্যাল রেস্ট্রিকশনসগুলো বা পিওরিটি পলিউশনের কনসেপ্টগুলোও কিন্তু চলে এলো আমাদের কাস্ট সিস্টেমে
বোঝা গেল তো আর্লি ঋগ বেদা পিরিয়ডে আমাদের বর্ণা সিস্টেম ছিল যেটা আস্তে আস্তে ডিউরিং দ্য লেটার বেদা পিরিয়ডস চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেল কাস্ট সিস্টেম হয়ে গেল আর আজকের দিনে আমরা দেখতে পাই যে কাস্ট সিস্টেমের সেরকম তো আর গোড়াম ব্যাপারটা এক্সিস্ট করে না এক্সিস্ট নিশ্চয়ই করে কিন্তু এমন নয় যে শুধুমাত্র ফর এক্সাম্পল আই ডু নট বিলং টু মা ব্রাহ্মণ কাস্ট ইয়েট আই হ্যাভ রিসিভ দ্য অ্যামাউন্ট অফ এডুকেশন রাইট তো এখন তো এমন নয় যে বা অকুপেশনাল গ্রুপ যে আমি ব্রাহ্মণ নই বলে আমি পড়াতে পারবো না শুধুমাত্র ব্রাহ্মণরাই পড়াতে পারবে এখন আজকালকার দিনে আইটি ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে হয় আমি জাতপাত মেনে তো কাজ করতে পারবো না বলতে পারবো না যে আমার পাশে একজন শূদ্র বসবে না বা একজন আনটাচেবল বসবে না এখন কোথাও না কোথাও আমাদের অ্যাসক্রাইব স্ট্যাটাসটা থেকে অ্যাচিভ স্ট্যাটাসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে তো আমরা বুঝতেই পারছি যে কাস্ট সিস্টেমকে আমরা কেন বারবার ডাইনামিক বলছি বিকজ ইট হ্যাজ চেঞ্জ থ্রু টাইম ইট হ্যাজ অ্যাডাপ্টেড অ্যান্ড গট মডিফাইড অ্যান্ড উইথ সময়ের সাথে সাথে কিন্তু আমাদের কাস্ট সিস্টেমটাও প্রায়ভাবে বদলে গেছে ঠিক আছে তো কী কী পয়েন্টস আমরা দেখলাম শ্রীনিবাসও কিন্তু এই পয়েন্টসগুলোকে নিয়ে খুবই মানে ডিসকাস করেছিলেন ফর এক্সাম্পল যেগুলো বললাম হেরিডিটি কাস্ট সিস্টেম অকুপেশনাল গ্রুপ কাস্ট সিস্টেম তাছাড়া হায়ারার্কি আছে কাস্ট সিস্টেমে তাছাড়াও কি একটা শেয়ার্ড কমন কালচার আছে মানে তুমি যদি একটি মানুষে একটি পার্টিকুলার কাস্টে বিলং করছে তার কিন্তু সেখানে সপত্রকে কিন্তু একটা পার্টিকুলার কমন কালচার পার্টিকুলার রকমের খাওয়া দাওয়া পার্টিকুলার রকমের ভাবে জামা কাপড় পরা পার্টিকুলার ভাষা এমনকি ল্যাঙ্গুয়েজেও কিন্তু একটা রেফারেন্স পাওয়া যেত ইনিশিয়াল ডেজে ঠিক আছে ফর এক্সাম্পল ধরো ব্রাহ্মণদের কীরকম অ্যাটায়ার ছিল তারা দেখি দ্যার হেড শেভড গলায় একটা পৈতে পড়তো বা ক্ষত্রিয়াসরা হাতে সবসময় একটা আর্মরি নিয়ে চলতো তো তাদের মানে পোশাক আশাক তাদের এন্টায়ার কালচার তাদের রিলিজন সবেতেই কিন্তু একটা ডিফারেন্স আমরা পেতাম এমনকি এটাও বলা হয়েছে যে যারা আরিয়ানস যারা আপার কাস্ট তারা যে ভগবানদের ওয়ার্শিপ করতো সেটাও কিন্তু দাসাদের থেকে আলাদা ছিল ফর এক্সাম্পল তোমার লর্ড বিষ্ণু বা এরা তোমার আরিয়ানসদের দেবতা ছিলেন বা কালী কিংবা শিবা এরা তোমার দাসাদের দেবতা ছিলেন ঠিক আছে তো আর লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো রিগার্ডিং কাস্ট সিস্টেম সেটা হচ্ছে দেখ আমরা নিশ্চয়ই পঞ্চায়েতের কথা শুনেছি খাপ পঞ্চায়েত তো এই যে কাস্ট সিস্টেম কিন্তু ডিরেক্টলি তোমার রিলেট করতো এই খাপ পঞ্চায়েতদের সাথে ঠিক আছে একদম ম্যাম এখানে আমার একটা প্রশ্ন আছে কাস্ট যে চেঞ্জ করা যায় না আই বিলিভ দ্যাট কিন্তু ধর্মান্তরিত হওয়া এই বিষয়টাকে সোশিওলজিস্টরা কিভাবে দেখেন তাহলে এটা কিভাবে পসিবল ইনিশিয়ালি তো রিলিজন চেঞ্জ করা যেত না বাট উইথ টাইম আমরা এখনকার দিনে আমরা একটু পরেই আমি ডিসকাস করব কাস্ট কি করে চেঞ্জ করা যায় ফর এক্সাম্পল মেয়েরা যখন বিয়ে করে নেয় তখন তো তারা তার স্বামীর কাস্ট অ্যাকসেপ্ট করে নেয় ফর এক্সাম্পল আমার মা ওয়াজ এ চক্রবর্তী মা ব্রাহ্মণ ছিলেন আর আমি ঘোষ মানে মা আমার বাবাকে বিয়ে করেছিলেন উইচ ইজ আউটসাইড হার কাস্ট সো মা তখন তো এখন কাস্ট বোধ পাল্টে গেছে এটা কি সম্ভব তাহলে সেটা কি হয় না টাইম যে ডাইনামিক বলছি সম্ভব কিন্তু ইনিশিয়ালি যখন ট্র্যাডিশনালি তৈরি হয়েছিল তখন না কাস্ট না রিলিজন পাল্টানো যেত এরপরে আমি ওটা নিয়ে ডিসকাস করব ওকে 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 ম্যাম আমরা একটা ছোট ব্রেক নিই তারপর ব্রেকের পর ফিরে আসছি এই ক্লাসে সঙ্গে থাকুন